জিয়ার গোমেনে কি করি আছে মানে আমাদ প্রমোসা ডাঙ্গরিয়া তেও কি করি আছে এটা লৈকে মানে কি যে জুনে বিটিআর 6 শিডিউল বা 6 শিডিউল তেতো জুনে উত্তীর্ণ করিলে তেও লোক কি এটা লৈকে মানে কি এডভার্টাইজমেন্ট দিব পড়া নাই নমস্কার আমার এই আজির প্রেস মিট লওয়ার কারণ তো হল আমার যে টেট আমি উত্তীর্ণ করিলো এইটো আমার বিটিসি টেট যেটো হৈ গল এটোৰ ওপৰ আমাৰ মানে কি চিপসৰ লগত কিছুমান কথা কবলৈ আছে যে তেও এতিয়া লৈকে আমাক যেটো 6 শিডিউলৰ টেট হৈ গল বা এল পি বা ইউ পিৰ যিখিনি আমাৰ টেট এক্সামিনেশ্যন হৈ গল তাৰ ওপৰত মানে কি তেও আমাক যি মাৰ্কশ্বীট দিব লাগে এইটো এতিয়ালৈকে দিয়া নাই আৰু যোনটো এছ আই ইউ প্ৰপজেল ষ্টেটত আমাৰ বি টি আৰ পৰা দিছিলে সেইটো তেওঁ এপ্ৰুভ কৰা বা এপ্ৰুভ হোৱা বুলি কৈছে কিন্তু এতিয়ালৈকে তেওঁ এডভাৰ্টাইজমেণ্ট যোনটো দিব লাগে সেইটো এতিয়ালৈকে তেওঁ দিয়া নাই যোনটো এতিয়ালৈকে দিব লাগিছিলে মেক্সিমাম তাতে কি কৈছিলে যেতিয়া এপ্ৰুভ হ'ব তেতিয়া মানে তেওঁ সেইটো লগে লগে মানে কি প্ৰচাৰ কৰিব বা এডভাৰ্টাইজ কৰিব বুলি কৈছিলে কিন্তু তেওঁ এতিয়ালৈকে সেইটো কামটো কৰা নাই আৰু তেওঁ এটা কথা কৈছিলে যে আমাৰ বি টি চিত বা বি টি আৰৰ মানে কি 75% যোনটো মানে ৰিক্ৰুইটমেণ্ট কৰিলে না এডুকেশ্যন লৈ কিবা বেলেগ বিভাগ লৈ চব বিভাগত মানে কি তেওঁ 75% মানে কি ৰিক্ৰুইটমেণ্ট কৰিছে বুলি কৈছে কিন্তু আমাৰ ডাটা মতে আমি যোনটো আৰ টি আই দিছিলোঁ তো আৰ টি আই মতে আমি কি পাইছোঁ মানে কি ইয়াতে 2012ৰ পৰা 2023লৈকে মানে কি বি টি আৰ ৰিক্ৰুইটমেণ্ট বা বি টি আৰ টেটত যোনটো ৰিক্ৰুইটমেণ্ট কৰিব লাগে সেইটো একবাৰো হোৱা নাই আসাম যোনটো আসাম টেটত যোনে কোৱালিফাই কৰিছিলে 2012ৰ পৰা 2023লৈকে এইখিনি যিখিনি গেপ আছে সেই গেপত মানে কি তেওঁলোকে ছবাৰ এডভাৰ্টাইজমেণ্ট দিলে টোটেল 2019ত দিলে তাৰপিছত 20ত দিলে 21ত দিলে 22টো দিলে এতিয়া 23টো মানে কি দিব বুলি আমি শুনি আছোঁ বা তেওঁলোকে মানে কি কৈ আছে তো এতিয়ালৈকে বি টি আৰ গভৰ্ণমেণ্টে কি কৰি আছে মানে প্ৰমোদ ছাৰ আমাৰ প্ৰমোদ ছাৰ ডাঙৰীয়া তেওঁ কি কৰি আছে এতিয়ালৈকে মানে কি যে যোনে বি টি আৰ 6 শ্বেডিউল বা 6 শ্বেডিউল টেটত যোনে উত্তীৰ্ণ কৰিলে তেওঁলোকক কিয় এতিয়ালৈকে মানে কি এডভাৰ্টাইজমেণ্ট দিব পৰা নাই আমাৰ যিহেতু মানে ইমান পষ্ট খালী আছে না যিখিনি আমাৰ স্কুল আছে এল পি স্কুল আছে এম ই স্কুল আছে বি টি আৰ আৰু নন বি টি আৰ লগ লাগি পেলাই আমাৰ মানে কি মোৰ দেন ইন এভৰি ডিষ্ট্ৰিক্ট উই হেভ মোৰ দেন 700 ছিটছ ভেকেণ্ট তো সেইটো চালে মানে কি কোকৰাঝাৰত 700 আছে বাক্সাত 700 আছে তো ওদালগুৰি থাকিলে তাৰপিছত শোণিতপুৰ থাকিলে আমাৰ যিখিনি নন বিটিয়াৰ ষ্টেটছ নন বিটিয়াৰ ডিষ্ট্ৰিক্টছ আছে সেইটো তাতেও মানে আমি যদি চাওঁ তো মেক্সিমাম মানে আমাৰ 2000 to 3000 মানে কি আমাৰ পষ্ট খালী হৈ আছে আৰু তাৰ লগতো মানে কি আমাৰ কি হয় মানে কি আমাৰ টোটেল পাছ আউট যোনটো ষ্টুডেণ্টছ হয় বা কেণ্ডিডেটছ হয় সেইটো হয় 19,000+ তো 90,000+ পাছ কৰা টেট উত্তীৰ্ণ কৰা কেণ্ডিডেটছ থাকিও তেওঁ কৈ আছে যে এইটো মানে কি কাফি নহয় বা কম হৈ আছে আমি যদি চাব যাওঁ আমাৰ পষ্টটো মানে কি আমাৰ পষ্টটোহে পষ্টটোহে কম হৈ আছে কেণ্ডিডেটছো কম হোৱা নাই আৰু তেওঁক আমি যেতিয়া কওঁ মিডিয়াৰ থ্ৰু বা কিবা কিবা লগ ধৰি যেতিয়া কওঁ তেওঁ মানে কি মিডিয়াত আহি এইটো সদায় মানে কি অলপ বেলেগ ফালে মানে লৈ যাব খোজে তেওঁ মানে মই আমাক আমি আমাৰ যি টেট উত্তীৰ্ণ কৰা এছ'চিয়েশ্যন তাৰ পৰা আহ্বান জনাব খোজোঁ যে আমাক সোনকালে কি বি টি আৰ টেটৰ বা 6 শ্বেডিউলৰ যিখিনি এডভাৰ্টাইজমেণ্ট দিব লাগে যিহেতু 2012ৰ পৰা দিয়া নাই 2019লৈকে দিয়া নাই 2023লৈকে দিয়া নাই তো সেইটো মানে কি তাৰাতাৰিকে বা জলদি সেইটো মানে কি এডভাৰ্টাইজ কৰিব লাগে বুলি আমি অনুৰোধ কৰোঁ কাৰণ বি টি আৰৰ আমাৰ চিফ ছাৰে মানে কি এতিয়া প্ৰমোদ বৰ ছাৰ ডাঙৰীয়াই আমাক মানে কি যোনটো আমাক প্ৰমিচ কৰিছে যে সোনকালে সেইটো দিব তো আমি এইটো শুনি আছোঁ মোটামুটি কি 6 মান্থ 7 মান্থৰ আগৰ পৰা কিন্তু এতিয়ালৈকে তেওঁ মানে কি তাৰ ওপৰত এটাও ভালকৈ মিডিয়াত ভালকৈ ক'ব পৰা নাই বা কথাটো মানে কি জনোৱা নাই সেইকাৰণে আমি অনুৰোধ কৰোঁ যে সেইটো বস্তুটো সোনকালে আমাক কি এপ্ৰুভ যোনটো এছ আই অ'ৰ পৰা এপ্ৰুভ যোনটো পষ্ট হৈছে ষ্টেটে যোনটো এপ্ৰুভ কৰিছে এইটো সোনকালে কি এডভাৰ্টাইজ কৰিব লাগে তাৰ লগতে আমাৰ বি টি আৰ অঞ্চলৰ যিখিনি মানে ভেকেণ্ট পষ্ট আছে সেইটো এটা ডাটা কালেক্ট কৰি পেলাই সেইটো মানে কি সোনকালে যিখিনি ভেকেণ্ট পষ্ট আছে সেইটোৰ কাৰণে আমাক মানে কি এডভাৰ্টাইজমেণ্ট কৰিব লাগে বুলি আমি অনুৰোধ জনালোঁ আমি আমাৰ টেট উত্তীৰ্ণ কৰা এছ'চিয়েশ্যনৰ পৰা আমি আমাৰ বি টি চিৰ চিফ বা বি টি আৰৰ চিফ শ্ৰীযুত প্ৰমোদ
বড় ডাঙরিয়া তেওক আমি অনুরোধ করব বিচার যে আমার 2003 এর পর আমি তিনবার একর্ড পালো কিন্তু এতিয়া লকে আমি কি স্কুল লেভেলত একো ডেভেলপমেন্ট দেখা নাই বা দেখি পোয়া নাই এতিয়া আমার আমি কি দেখি আছো মানে কি যেখানে বড় মিডিয়াম স্কুলস আছে তাত বা এসএমএস মিডিয়াম স্কুলস আছে এলপি স্কুল আছে তাতে মানে কি অকল সিঙ্গল টিচার হয়ে আছে আর যদি সিঙ্গল টিচার হয়ে থাকে এটা মানে কি হব আমার যেখানে ডেভেলপমেন্ট রুট লেভেলত হব লাগে সেইটো ডেভেলপমেন্ট মানে কি কমকে হব আমার যেহেতু মানে কি অঞ্চলটো হল আমারতো ইমান ডেভেলপ নহয় আমি ডেভেলপ হবর কারণে কি হব লাগিব রুট লেভেলটো মানে স্ট্রং হব লাগিব যদি রুট লেভেলটো স্ট্রং হয় তেতিয়াহে আমি যে তেও সপন দেখি আছে সুপার 30 সুপার 50 সেইটো কেতিয়া মানে সক্ষম হব যেতিয়া আমার রুট লেভেলটো মানে কি স্ট্রং হব আমার রুট লেভেল স্ট্রং হলে আমার মানে স্কুলিং আমার হাই স্কুলিং আমার হাই সেকেন্ডারি আমার মাস্টার্স বা আমি যিখিনি আমার ইঞ্জিনিয়ারিং ডক্টর আমি হব বিচাৰো সেইটো মানে কি স্ট্রং হয়ে যাব আর তেতিয়াহে মানে কি তেও যে সপন দেখিছে সেইটো মানে কি সফল হব তো আমি অনুরোধ করব বিচাৰো যে আমার যে সিঙ্গল টিচার আছে এই সিঙ্গল টিচার স্কুল বিলাকত যিখিনি ভেকেন্ট পোস্ট তাতে মানে কি সোনকালে আমার যিখিনি উত্তীর্ণ করা টেট ক্যান্ডিডেটস আছে তেওঁলোকক মানে কি ফিল আপ করব লাগে আর তেওঁৰ কাৰণে কি তেওঁৰ বাবে তার বাবে আমার মানে কি যিখিনি এডভার্টাইজমেন্ট করব লাগে যিখিনি পোস্ট লাগে আমার ক্যান্ডিডেটস চাই পেলায় সেইটো মানে কি সোনকালে অতি সোনকালে সেইটো মানে কি এডভার্টাইজ করব লাগে বলে আমি অনুরোধ জানালো শুনে আসো যে আমার যিখিনি ভেকেন্সি পোস্ট ওলাব আসাম সরকারের পৰা বা অসম সরকারের পৰা তাতে 15,000 প্লাস পোস্ট এলপি এমই যিখিনি আমার ভেকেন্ট পোস্ট আছে সেইটো মিলি পেলাই টোটাল 15,000 পোস্ট ওলাব বলে তেও রণোজ পেগো ডাঙরিয়া বা ডক্টর রণোজ পেগো আমার এডুকেশন মিনিষ্টার তেও মানে কি আমাক কইছিলে বা তেও জনাইছিলে কিন্তু এতিয়া তাতে আমি যদি চাব যাও কি হব তাতে 15,000 প্লাস যিখিনি ভেকেন্সি পোস্ট ওলাব বা ভেকেন্ট পোস্ট ওলাব তাতে মানে কি আমার বিটিআর যিখিনি ভেকেন্ট পোস্ট থাকিব সেইটো মানে কি ইনক্লুড নহয় তো সেইটো চালে আমার কি হয় আমার বিটিআর যিখিনি অঞ্চলত যিখিনি স্কুলস থাকিব বা যিখিনি ডেভেলপমেন্ট হব লাগে তো সেইটো যদি চাব যাও আমার সেইটো ডেভেলপমেন্টটো কমকে হব এটাই অনুরোধ যে তেও সেইটো অতি সোনকালে আমার যিখিনি এডভার্টাইজমেন্ট দিব লাগে সেইটো সোনকালে দিয়ক নহলে কি হব এটো এটা স্লো পয়জনের নিচিনা কাম করব কারণ কি হয়ে আছে আমার বিটিআর রিজনত যিখিনি আমার স্কুলস আছে এলপি স্কুলস আছে বা ইউপি স্কুলস আছে সেইটোত কি হয়ে আছে স্টুডেন্টস বিলাক মানে কি সিঙ্গল টিচারের কারণে মানে কি কষ্ট পাই আছে আর সেইটো দেখিলে কি হব এটা সময়ত মানে কি সব শেষ হয়ে যাব আর যদি এনেকুৱা চলি থাকে তেতিয়া মানে কি আমার অলরাউন্ড ডেভেলপমেন্ট নহব আর বিশেষকৈ এডুকেশন লেভেলত মানে কি ডেভেলপমেন্টটো অতি বহুত কম হব মানে আর সেইটো যদি চাও তেতিয়া আমি সেইটো বিচাৰো যে তেওঁলোকে মানে কি বেলেগ কামটো বাদ দি পেলাই মানে কি যিখিনি আমার এডুকেশন সেক্টর কাম করব লাগে সেইটো অতি সোনকালে মানে কাম করব লাগে লগতে মই এটো এটা আৰু অনুরোধ যে আমার যিখিনি প্রবলেমস আছে এডুকেশন অকল এডুকেশন সেক্টর নহয় যিখিনি আমার প্রবলেমস আছে বিটিআর রিজনত এডুকেশনের লগত মানে ইকোনমিক্যাল হোক সোশ্যাল হোক তো এইবিলাক বস্তু তেও চাব লাগে আমি এইবিলাক বেশি নকও আমার আজির প্রেস মিটটো হল অকল এডুকেশন সেক্টর বিষয়ত কারণ আমি যেহেতু টেট উত্তীর্ণ করলো আর সেইটোর উপর মানে কি আমাক অতি সোনকালে মানে কি এডভার্টাইজমেন্টটো দিব লাগে বলে মই অনুরোধ জানালো।